হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা লেখাপড়া শেষ করে এখন চাকরির কথা ভাবছি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিউসি পদের চাকরি নিতে হলে আপনাকে কি কি বিষয়ে জানতে হবে। তো বন্ধুরা, এর জন্য আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো আশা করছি কেউ ভিডিওটি মিস করবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য দেখুন এই ভিডিওর নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব করার পরে একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, সেখানে ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক, আই অ্যাম আবির ফ্রম ইউটিউব বস। তো বন্ধুরা, কিউসি একটি ইংরেজি শব্দ যার ফুল মিনিংস হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার, যার বাংলা হচ্ছে মান নিয়ন্ত্রণকারী। তো আপনি যদি এ পদে চাকরি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন মেজারমেন্ট এবং প্রসেস সম্পর্কে এক্সপার্ট হতে হবে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে একটি ভিডিওতে সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়। তো আজকের এই পার্ট ওয়ান ভিডিওতে আপনাদেরকে একটি শার্টের বিভিন্ন প্রসেস সম্পর্কে জানাবো। তো আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কলার, কলার ব্যান্ড, মেইন লেভেল, সাইজ লেভেল, সাব লেভেল, কেয়ার লেভেল, ইয়োক, পকেট, পকেট ফ্লাপ, টপ সেন্টার, আপার ফ্রন্ট বডি, লোয়ার ফ্রন্ট বডি, ব্যাক বডি বা ব্যাক পার্ট, বাটন, বাটন হোল, আর্ম হোল, লং স্লিপ, শর্ট স্লিপ, কাপ লেফট, কাপ রাইট, স্লিপ আপার প্লাকেট, স্লিপ আপার প্লাকেট রাইট, স্লিপ লোয়ার প্লাকেট লেফট, স্লিপ আপার প্লাকেট লেফট, লোয়ার ফ্রন্ট ফেসিং, সাইড সেম, বটম হেম। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য দেখুন ভিডিও নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং সাবস্ক্রাইব হওয়ার পরে পাশে একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, সেটিকে অন করে দিবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।